নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে 1149টি শূন্যপদে ফায়ারম্যান নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তোমাদের পোস্ট আছে ফায়ারম্যান কনস্টেবল। উচ্চমাধ্যমিক পাশ্চাত্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, সব তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে রাখবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরে দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, যার নোটিশ নাম্বারটি কিন্তু এখানে দেওয়া আছে, নোটিশ নাম্বার। এবং এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ফায়ারমেল পোস্ট নিয়োগ করা শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু এই পোস্টগুলো প্রকাশিত হয়েছে। দেখো এখানে বলা আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 29/1/2021 তারিখ থেকে, মানে আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এবং ক্লোজিং ডেট 4/3/2022 তারিখ পর্যন্ত, মানে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস বলা হয়েছে, ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের স্যালারি থাকবে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা, ঠিক আছে। একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পুরো ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। একটু স্ক্রল করলে আমরা দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস কিন্তু বলা হচ্ছে, পে স্কেল 3 অনুযায়ী যেমনটা বললাম, অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ভ্যাকান্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে, দেখো এখানে টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে, আন্দামান নিকোবরের জন্য কোনো ভ্যাকান্সি নেই, অন্ধ্রপ্রদেশের জন্য আছে 28টি শূন্যপদ, অরুণাচল প্রদেশের জন্য আছে 51টি শূন্যপদ, আসামের জন্য আছে 9টি শূন্যপদ, বিহারের জন্য আছে 103টি শূন্যপদ, চণ্ডীগড়ের জন্য আছে 58টি শূন্যপদ, ছত্তিশগড়ের জন্য আছে দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো তোমাদের পুরো স্টেট আলাদা কাজ, সরি তোমাদের এখানে আলাদা আলাদা করা হয়েছে। দেখো ছত্তিশগড়ের জন্য আছে, এখানে দেখো ছত্তিশগড় 2টো স্টেট আছে, 14টি আর 26টি, তারপরে এখানে দেখো তোমাদের শূন্য এই দামন দিওতে, তারপরে দিল্লিতে আছে তোমাদের 10টি শূন্যপদ, তারপরে দেখো গোয়াতে আছে 1টি শূন্যপদ, হরিয়ানাতে গুজরাটে আছে 34টি, হরিয়ানাতে আছে 14টি, জম্মু কাশ্মীরে আছে 4টি শূন্যপদ, আরও দেখো ঝাড়খণ্ডে আছে 2টি, ইস্ট আর নেক্সালে আছে তোমাদের 18 এবং 69টি শূন্যপদ, কর্ণাটকতে আছে 34টি শূন্যপদ, কেরালায় আছে 14টি শূন্যপদ, লাদাখে আছে 21টি শূন্যপদ, লক্ষদ্বীপে আছে 1 শূন্য, মধ্যপ্রদেশে এক জায়গায় শূন্য, আর একটা আছে 41টি শূন্যপদ। তো যাই হোক এরকম কোথাও আমরা দেখে নেবে। এরপরে দেখো তোমাদের আমরা ওয়েস্ট বেঙ্গল চলে আসবো, তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে আছে 2টো জায়গায় মিলিয়ে 51 আর 3, 54টি শূন্যপদে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকে নিয়োগ করা হচ্ছে। তার মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো তার উপরে ভিত্তি করে কিন্তু ক্যাটাগরি চুজ করা হয়েছে, তোমরা দেখে নেবে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের যে বয়সসীমা চাওয়া হচ্ছে, তার সাথে কিন্তু SC ST OBC এবং EWS এক্স সার্ভিসম্যানটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় দেবো হয় সেই ছাড়টা কিন্তু পেয়ে যাবে, এমনটা কিন্তু তেমন বলা হয়েছে। এখানে বয়স কত হওয়া চাওয়া আছে সেটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারবে, পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারো। এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস বলা হয়েছে। প্রথমে দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তোমাদের দেখো বলা হচ্ছে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স বিভাগে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ করা বলা হয়নি, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, যে বয়স ধরাবে 4/3/2022 তারিখ অনুযায়ী, ঠিক আছে, 4/3/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। SC ST 5 বছর, OBC 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর বয়সে ছাড় পাবে, এবং চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ভিকটিম যারা আছে, ঠিক আছে, তাদের জন্য 5 বছর, 8 বছর এবং 10 বছর ছাড় পাবে, তেমনটা কিন্তু বলা হয়েছে। তারপর দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কী কী তোমাদের শারীরিক যোগ্যতা দরকার সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। 1 নম্বর চলে আসবো হাইট 170 সেন্টিমিটার হতে হবে, চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে কারা কত ছাড় পাবে, এখানে কিন্তু বলা হয়েছে দেখো গোর্খা কুমার হিমাচল প্রদেশ, ঠিক আছে, তোমার যারা দামন পার্বত্য অঞ্চলে এলাকার বাসিন্দা এবং দেখতে পাচ্ছ নর্থ ইস্ট স্টেটে, তাদের কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং বুকে ছাদে দরকার কিন্তু 78 মিটার, না ফুলিয়ে এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। আরও দ্রুত দেওয়া হচ্ছে এখানে কারা কত ছড় পাবে সেটা কিন্তু বলা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে।
এরপরে দেখো বলা হচ্ছে ওয়েট, ওয়েট তোমাদের হাইট এবং উচ্চ তোমাদের বয়সের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের ওয়েট লাগবে, ঠিক আছে। তারপর ট্যাটু ফ্যাটু কাদের কী আছে সেটা তোমরা এখানে দেখে নেবে, কাদের কী ট্যাটু চলবে কারণ চলবে না সবই কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো নোটিস থেকে। এরপরে চলে আসি আমরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www.cisfrec.in এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন চলবে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। তাই তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু সরাসরি অনলাইনে গিয়ে তোমাদের সরাসরি ওয়েবসাইট থেকে তোমরা ফোন থেকে ডেস্কটপ থেকে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি পাবো তোমাদের এখানে 100 টাকা জমা দিতে হবে। তবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ঠিকদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি পাবো টাকা জমা দিতে হবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি পাওয়ার টাকা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে এবং এসবিআই চালান মানে অফলাইনে চালান কার্ড তোমরা কেটে তোমরা কিন্তু জমা দিতে পারবে, তেমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু সরাসরি যেই নির্দিষ্ট ডেটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টারও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টে দেখো তোমাদের এখানে 5 কিলোমিটার রান থাকবে, 24 মিনিট সময় থাকবে, সবই কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা এখানে থেকে দেখে নিতে পারবে। পরীক্ষার যে দেখো রিটেন পোস্ট টেস্ট, সেই টেস্টের উপরে কীরকম ধরনের প্রশ্ন আসবে সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে পিডিএফ টাই পিডিএফের মধ্যে কিন্তু সব তথ্য মেনশন করা হয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা উত্তীর্ণ হবে দেখতে পাচ্ছ সেটা বলা হয়েছে। আনরিজার্ভ ইডব্লিউএস এবং এক্স সার্ভিস মধ্যে ক্ষেত্রে 33% নাম্বার পেলে 35% নাম্বার পেলে আবেদন মানে কোয়ালিফাই করবে রিটেন এক্সাম। এবং তোমাদের এসসি এসটি ওবিসি 33% নাম্বার লাগবে রিটেন এক্সামে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। সব তথ্য কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।